নমস্কার বন্ধুরা, কাকলি হ্যান্ডিক্যাপ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি কাকলি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকেও আমি একটা কুর্তি পেন্টিং তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আগের দিন যে কুর্তিটা আমি শেয়ার করেছিলাম আর আজকে যেটা শেয়ার করব সেটা প্রায় একই রকম কিন্তু একটু আলাদা। তো আশা করব আমার আজকের পেন্টিংটা তোমাদের ভালো লাগবে। এর জন্য আমি ফেব্রিক্যালে অ্যাক্রেলিক কালার নিয়েছি, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, তিনটে কালার দিয়ে আমি পুরো কাজটা কমপ্লিট করব। আর দু নম্বরে একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি। তো এটা একদম রেডি কালার, এর সাথে কিন্তু আমি কোনো জল ইউজ করছি না, কোনো মিডিয়ামও ইউজ করছি না, এর সঙ্গে আঠা মেশানোই থাকে। আমি আগের দিন যে কুর্তিটা শেয়ার করেছিলাম আর এইটা প্রায় অনেকটা এক, এই কারণে কারণ সেই কুর্তিটা দেখে একজনের খুব পছন্দ হয়েছে। তো সে বলেছিল এক একদম সেম ডিজাইন আমাকে বানিয়ে দিতে, মানে তাকে বানিয়ে দিতে। আমি ইচ্ছে করে একটু আলাদা করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আশা করব আমার আজকের কুর্তি পেন্টিংটাও তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখো আমার এই ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলো তাহলে দেখে নিই আমি কীভাবে পুরো কাজটা কমপ্লিট করেছিলাম। দেখলে তো বন্ধুরা কত সহজে আমি পুরো ডিজাইনটা কমপ্লিট করলাম। আশা করব তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি চাও নিজেদের কুর্তিগুলো এভাবে পেন্টিং করে নিতে পারো। আমি কুর্তিটা তো আগে কেটে নিয়েছিলাম, কেটে নিয়ে পেন্টিংটা করলাম আমার কাজের সুবিধার জন্য। এখন আমি এটাকে সেলাই করে নেব। সেলাই করে নিলে আমার কুর্তিটা কিন্তু একদম রেডি। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলে, আমার ভিডিওটা দেখছিলে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।